السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. آله وأصحابه أجمعين আল্লাহ তালার অফার মহিমায় আমরা আজ আমাদের এই প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইয়েরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল যে চারটি বিষয়ের প্রতি ইমান আনা ব্যতীত আল্লাহর প্রতি ইমান আনার হাকিক বাস্তবায়ন হবে না অর্থাৎ এক কথায় আমরা এটাও বলতে পারি যে আল্লাহর প্রতি ইমান আনতে হলে যে চারটি বিষয়ের উপর অবশ্যই ইমান আনতে হবে সেই সাতটির বিষয় কি কি কথাগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ এই সব কথাগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে দিন মোতাবেক সল আমার জন্য সহজ হয়ে যাবে তাহলে আমরা ভালো করে মনে রাখুন যে আমি 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 আপনি আমরা সবাই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। তাহলে আমাদের এই বিশ্বাস স্থাপন করাটা ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না ততক্ষণ পর্যন্ত এই বিশ্বাসের দ্বারা আমি উভয় জগতে সফলতা অর্জন করতে পারব না যদি এর মধ্যে চারটি জিনিস অবশ্যই না থাকে অর্থাৎ চারটা জিনিস আপনার মধ্যে ইমান বিল্লার ভিতরে থাকতেই হবে এক নাম্বার। আপনি আল্লাহর প্রতি ইমান আনার পর আপনার উপরের যে কাজটা ফরজ হবে যে কাজটা আপনার জন্য অবশ্যই জরুরি হবে সেই কাজটা হলো যত এবাদত উপাসনা যত ইবাদত বন্দিগীর এবার বাহ্যিক শারীরিক এবাদত বন্দিগী হোক অথবা অন্তরের এবাদত বন্দীগী হোক বাহ্যিক শারীরিক এবাদত বলে বলতে যেমন আমরা সালাত আদায় করি রোজা পালন করি জাকাত প্রদান করি হজ পালন করি জিকিরাস করি আরও যত এবাদত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয় সকল এবাদত এবং অন্তরের দ্বারা যেগুলা দ্বারা হয় যেমন মোহাব্বত ভয় আশা তাওয়াক্কুল এক কথায় অন্তরের যত ইবাদত আছে এবং আমাদের শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যতগুলো এবাদত সংগঠিত হয় সকল এবাদত উপাসনা কেবলমাত্র আল্লাহ তালার জন্য করতে হবে এই এবাদত সমূহের কোনো একটা এবাদত আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর জন্য করা যাবে না আল্লাহ রুবউতুল জলাল আমাদেরকে কোরআনুল কারিমে বহু জায়গাতে কঠোর নির্দেশ দিয়েছেন আমরা যেন আমাদের যাবতীয় ইবাদত ও কেবলমাত্র আল্লাহ তালার জন্য করি আমি যে আয়টি আপনাদের সামনে তেলাবাদ করেছি সূরা আল ইসরা এই আল্লাহ কি বলেছেন তা'বুদু ইল্লা ইয়াহু তোমাদের প্রতিপালক আমাদের প্রতিপালক কে আল্লাহ আল্লাহ নিজে এর চূড়ান্ত ফায়সালা করেছে সিদ্ধান্ত করেছেন এই কথার ঘোষণা দিয়ে আল্লাহ এই ফায়সালা করেছেন যে আল্লাহ ইল্লা ইয়াহ তার ইবাদত ব্যতীত অর্থাৎ আল্লাহ তা আল্লাহর ব্যতীত আর কারো ইবাদত করবে না এটা আল্লাহর ফায়সালা আল্লাহর ফায়সালা হলো আমাদের যত ইবাদত আছে সমস্ত ইবাদত উপাসনা শুধুমাত্র আল্লাহ তালার জন্য হবে অপরিক আয়তে সুরে আজমারের জুমারের দুই নং আয়তে আল্লাহ কি বললেন আলমুদিল্লাহ মখলিস আল্লাহুদ্দিন আল্লাহ ফাকবাদ যে নতুয়ে তোমরা আল্লাহ এবাদত কর মখলে মোখলি তারই আনুগত্য একনিষ্ঠ হয় অর্থাৎ একনিষ্ঠ আনুগত্বের সাথে তার কি করো এবাদত কর এক কথায় আমাদের যত এবাদত সুভাষনা আছে সমস্ত এবাদ সুভাষনা কেবল মাত্র আল্লাহ তালা জনীকর্তার একথা এটা আল্লাহ সম্মান তাহলে আর এক আইতার বিতি আরো স্পষ্ট করে পড়েছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين هنا بيفن بولون إن صلاتي نشصي أمر صلاة أمر نماز ونسكي أمر كرباني ومحياي أمر زبون ومماتي أمر مرن لله رب العالمين إشمو غزوة ترفالون قرطال الله تايله বান্দার যত ইবাদত বাসনা বন্দিগি দা তাদের কিছু কেবল আল্লাহর জন্য করতে হবে এই বিশ্বাস আমাদের থাকতে হবে দোয়া করবো আল্লাহর কাছে করব সেজদা করব আল্লাহকে করব। তবাব করব আল্লাহর ঘরের করব। মানত মানলে আল্লাহর নামে মানব বিপদে পড়লে আল্লাহকে ডাকবো অন্তর থেকে মহাব্বত করলে আল্লাহকে করব। তারপর আল্লাহ রসুলকে করব। এভাবেই সমস্ত এবাদত জাহের ও বাতেন প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় বোধ আল্লাহর জন্য করতে এটা আমাদের বিশ্বাস থাকতে হয় আর আল্লাহর হক এইটা আল্লাহ আমাদের কাছে পাও না যে আল্লাহ আমরা ছিলাম না বানিয়েছে সৃষ্টি করেছেন আমাদের রিজিক দিচ্ছেন আমাদের হায়াত্ম যার হাতে আমাদের কল্যাণ অকল্যাণ যার হাতে এই সাধারণ আমল করতেছি ত্রুটি উঠতে এই আমলের বিনিময়ে যিনি আমাদের জান্নাত দিবেন তো আমাদের ইবাদত আমরা আল্লাহর কাছের জন্য না করলে আর কার জন্য করবো আর আল্লাহ সোলহান তাল্লা স্রষ্টা হিসাবে মনিব হিসাবে মালিক হিসাবে তিনি আমাদের কাছ থেকে এটা পাও না জানো আল্লাহর কি হক বান্দার উপরে তার বান্দার কি হক আল্লাহর উপরে সাহাবাই কেরমদের আদব ছিল তারা রসুলের মুখ থেকে শুনতে চাইতেন আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুল এই ব্যাপারে ভালো জানেন আল্লাহসুল কি জ দিন কল হক কল্লা হে ওলা ইয়ু শ্রী আল্লাহর হক হলো বান্দার উপরে অর্থাৎ আল্লাহ বান্দার কাছে পাও না কি যে বান্দার শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীর সাব্যস্ত করবে না এটা হল আল্লাহর হক তাহলে আমরা বুঝলাম ইমানের দাবি করার পরে বান্দার পরে প্রথম ফরজ হলো যে যাবতীয় ইবাদত তো বাসা কেবল মাত্র আল্লাহর জন্য করতে হবে দুই নাম্বার আল্লাহ সুহান বান্দার উপরে যে সকল বিষয়গুলো ফরজ করেছেন এই সব ফরজ কাজগুলা যথাযথভাবে নিরলসভাবে পালন করতে হবে যে অবস্থায় থাকি যেখানে থাকি এই বল যেমন আল্লাহ সুহান ওয়া আমাদের উপরে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে প্রাণ থাকবে হুঁশ থাকবে জ্ঞান থাকবে ওয়াক্ত মোতাবেক আমাদের উপরে নামাজ আদায় করা ফরজে আইন রমজান মাস আমাদের উপরে আল্লাহ আমাদের রমজান মাসে রোজা পালন করা ফরস করেছেন রমজান মাসে যদি আমি স্বদেশে থাকি সুস্থ থাকি তাহলে আমার উপর রমজান মাসে রোজা পালন করা ফরজে আইন আল্লাহ যদি আমাদেরকে নিসাব পরিমাণ যতটুকু মাল হলে জাকাত জাকাতফর পরিমাণে মাল দেন আর এই মালটা যদি আমাদের প্রয়োজন নিত্য প্রয়োজনের অতিরিক্ত হয় এবং এটা যদি এক বছর অতিবাহিত হয়ে যায় তাহলে আমাদের উপরে আদায় করা আমরা যদি শারীরিকভাবে আর্থিকভাবে রাখি জার জন্য তাহলে জীবনে একবার হজ করা ফরস তাই আল্লাহ সুহানি আমাদের উপরে যে সমস্ত কাজগুলোকে ফরস করেছেন সেই সমস্ত কাজগুলো যথাযথভাবে যেই অবস্থায় থাকি যেখানে থাকি সেই সাধ্য অনুযায়ী আমল করতে আমল এটা পালন করতে হবে তাহলে বোঝা গেল এই কথাটা বলার লাগে এই জন্য যে আজকে আমাদের মুসলমানদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে যারা নিজেকে মোমেন বলে দাবি করেন কি অথচ নামাজ পড়ে না নিজেকে মোমেন বলে দাবি করেন অথচ রোজা রাখে না নিজের মানে অডেল পয়সা আসে অথচ ঠিকমতো জাকাত দে না নিজের কাছে শারীরিক শক্তিও আছে আর্থিক সামর্থ্যও আছে এত জীবন হস করতেছে না এছাড়া শরীরে আরো যত বিধি বিধান আছে হালাল হারাম বৈধ সদত স্বতবিধি সব বিধিবিধান যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকেন আল্লাহকে সৃষ্টিকর্তা পালনকর্তা হৃদাতা এবং এবাদতের মালিক বলে বিশ্বাস করে থাকেন তাহলে আপনার ফরজ হবে যে যখন যে নির্দেশ আপনার উপর আসবে সেই নির্দেশ পালন করা আরেকটা কথা আমরা এই কথাও বিশ্বাস রাখি যে আল্লাহ সমান তার হুকুম পালন করে দা এটা আমাদের বৃথা যাবে না ছোট সে ছোট কাজও যদি আমরা আল্লাহ হুকুম মোতাবেক করি সেটারও বিন্দু বিন্দু পরি মানে প্রতিদান আল্লাহ আমাদের দিবেন কোরআনে কেনিবা আল্লাহ আমার মিস কল আজার র তিন হই রাহু পরিমাণ যদি ভালো কাজও বান্দা করেন সেটাও সেদিন তার আমন নামায় দেখতে পাবে আর যার র পরিমাণ কোনো গুনাহের কাজও যদি বান্দা করেন সেটাও সেদিন এটা আমাদের দিন তার আমল দেখতে পাবে তাহলে আল্লাহ সোহান তালা আমাদেরকে এবাদত করতে বলছেন আর এবাদতের উত্তম প্রতিদানও আমাদেরকে দিবেন তাহলে আল্লাহর প্রতি ইমান আনার সাথে সাথে আমাদের উপরে এটা অবশ্যই জরুরি যে আল্লাহ যা আমাদের উপর ফরজ করেছেন সেই ফরজগুলো যথাযথভাবে আদায় করা দুইটা গেল তৃতীয় নম্বর হলো যে একথার পর উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে এই সমগ্র সৃষ্টি জগৎ যা আমরা দেখছি আর যা আমরা দেখি না আমাদের চোখের আড়ালে যা আছে সকল কিছুর একমাত্র সৃষ্টিকর্তা একমাত্র পরিচালক একমাত্র প্রতিপালক এই সবগুলো একমাত্র আল্লাহ এখন এই সবগুলা আল্লাহ সুহান তালা তিনি এগুলার উপর সবগুলার উপর তার ক্ষমতা চলে তিনি এই সবগুলা তার নিয়ন্ত্রণে কোন জিনিস আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নাই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যত যা আছে সবগুলা আল্লাহ সোহানতা নিয়ন্ত্রণে চলে এগুলো আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা এগুলোর সব সবার উপর আল্লাহর ক্ষমতা আছে পৃথিবীর মানুষ যেগুলা দেখে তারা নিজের ক্ষমতাবান মনে করে কিন্তু তাদের ক্ষমতাটা একটা সীমিত জায়গার ভিতরে কিন্তু আল্লাহ সোহানতা আল্লাহর ক্ষমতা অসীম আল্লাহ তিনি তার সমগ্র সৃষ্টির উপরে পরিপূর্ণ ক্ষমতা রাখে এমন নয় যে কোনো সৃষ্টি আল্লাহর উপর দিয়ে চলে দিতে পারে তাহলে আমাদের এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সহানাউ তালা আমাদের জন্য যতগুলা এই সৃষ্টি জগৎ জাতি যে সমস্ত সৃষ্টির জগৎ একমাত্র তারই সৃষ্টি এবং এর এরপর সমস্ত সৃষ্টির উপরে একমাত্র ক্ষমতা তারই তিনি এগুলোর উপরে পরিপূর্ণ ক্ষমতার অধিকারী তাই আল্লাহ সুমন আল্লাহ কুল্লি সইন ওহু আলা কুল্লি সই ইকিল সুরাই আর জুমারের বাষট্টি নয় আল্লাহ 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 হলে সব বস্তুর স্রষ্টা যত কিছু আমরা দেখি সব কিছুর স্রষ্টহু আলি এবং তিনি সব কিছুর উপরে তত্ত্বাবধায়ক এই সবগুলো সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই سند رسول جعروه نكته أي ألو باتا شو بولا الله نيتروني الله نيتروني ما يريكونك يسني الله فك أوفره تبورس إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرف تمدر دربتي أما دربتي بالك الله كي قررت إن ربكم الله نشوي تمدر درب الله الألله ذي خلق السماوات والأرض في ستة أيام تني صايدني أي أسمان أرض من شو بسشت كرهت ثم استوى على العرش تعرفون تني عرش الفور أتت المعرش شماشين هيسه يغسل الليل النهارا الله برد يغسل الليل النهارا يطلبه حفيثا الله برد ديني راتروك كدين الدرجة دي سن أر دين راتر الدرجة دي سن ترى من ذي يط الله برد يغسل ليل النهارا

আর এই যে সূর্য চন্দ্র নক্ষত্র সবগুলা আল্লাহর নির্দেশে নিয়োজিত অর্থাৎ আল্লাহর নির্দেশে এগুলা মানুষের সেবায় নিয়ে দিত আল্লাহ আল্লাহুল্লাহুল অতএব আল্লাহুল খালক যেন রাখো সৃষ্টি ও নির্দেশ তারেই আল্লাহুল খাল্কো ওয়াল্লাম সৃষ্টিও তার নির্দেশও আর আলব তাবারক আল্লাহরুল্লা আল্লাহ মহান সৃষ্টি আল্লাহ সুবাহান তিনি মহান যিনি সকল সৃষ্টির রব তাহলে এটা বুঝতে হবে যে আল্লাহ সোবহান আতাল্লাহর প্রতি ইমান আনার পরে আমাদের এই বিশ্বাস অবশ্যই রাখতে হবে অন্যথায় আমরা যদি মনে করি যে এই পৃথিবীর নিয়ন্ত্রণ মধ্যে অন্য কারোর হাতে তাহলে আমরা মোমেন্ট হতে পারবো না সব কিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু নাই চতুর্থ নম্বর হল যে আল্লাহ যে মহাগুণে গুণী প্রিয় মানু ভাই দেখুন এই পৃথিবীতে মানুষের মর্যাদা বাড়ে গুণের কারণে গা শরীরটা অনেক মোটা কিন্তু কোনো গুণ নেই এর কোনো দাম নেই অথচ দেখুন অনেকটা শুকনা শাকনা মানুষ কিন্তু তার অনেক গুণ আছে তার দাম অনেক বেশি তার জন্য অনেক কিছু আছে তো আল্লাহ তিনি সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগৎকে তিনি নিয়ন্ত্রণ করেন সমস্ত সৃষ্টি জগতের রিজিক তিনি দেন তাহলে যে আল্লাহ এত পাওয়ার তার গুণাবলী থাকবেন অবশ্য তার গুণগুলোতেও তিনি একক এবং আল্লাহ যে সকল নাম ও গুণাবলী সময় কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেই সমস্ত নাম এবং গুণাবলী সময় প্রতি আমরা বিশ্বাস স্থাপন করবো কোন রকমের বিকৃতি বা কোন সাদৃশ্য বর্ণনা করা ব্যতীত কারণ আল্লাহর মতো কোনো বস্তু পৃথিবীতে নাই

ফালা তদুর ইমুল ইল্লাহিল্সালা ইন্নল্লাহ ইয়া আলামু ওয়াংটুম লা তালমুন ফালা তদুর ইমুল ইল্লাহিলাম সুতরাং আল্লাহ দিন কোনো দৃষ্টান্ত স্থাপন করে না কারণ আল্লাহর মতো তো নাই কিছু কেমনে দিবেন না আল্লাহ ইন্ন লাহ ইয়া আলামু ওয়াং টুম লা তালমু নিশ্চয়ই আল্লাহ সব জানেন তোমরা জানো না সম্মানিত দিন ভাইরা এই সব কথাটার বলতে পারবে টোটালি এ চারটি বিষয়ের প্রতি যত যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ইমান না আনবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ইমান আনার দাবিটি আমরা সত্যবাদী হতে পারবো না সম্মানিত ভাইয়েরা আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি এবং এই অনুযায়ী নিজের জীবনের মধ্যে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি মহান আল্লাহ নিকট প্রার্থনা করছি আল্লাহ যেন এই কথাগুলোকে আমার অন্তরের অন্তঃস্থলে আল্লা যেন এগুলা বসিয়ে দেন এবং এর উতা আমি নিজেও আমল করতে পারি আল্লাহ যেন আপনাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته